আজকের রাশিফল 18 ফেব্রুয়ারি 2022 শুক্রবার, তিথি কৃষ্ণ দ্বিতীয়া, জন্ম রাশি হল সিংহ, সূর্যোদয় সকাল 6:10 এবং সূর্যাস্ত বিকাল 5:30। মেষ রাশির রাশিফল। আজ শত্রুকে নিয়ে সাবধানে থাকুন, চিকিৎসার জন্য খরচ একটু বাড়বে, বন্ধুর সাথে কোনো বিবাদ বাঁধতে পারে, কর্মস্থানে সম্মান নিয়ে টানাটানি হবে, বাবার জন্য বিপদ থেকে রক্ষা পাবেন, প্রিয়জনের জন্য মানসিক কষ্ট বাড়বে, দূরে কোনো বন্ধুর সাথে যোগাযোগ হবে। আজ ব্যবসায় শুভ কিছু পরিবর্তন আসতে পারে। আজ সংসারে খরচের মাত্রা একটু বাড়বে, আপনি কোনো বন্ধুর আজ সাহায্য পেতে পারেন, প্রতিবেশীর সঙ্গে খুব বুঝিয়ে কথা বলুন। আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে সাফল্য নিশ্চিত করবে, তাই ধৈর্য বজায় রাখুন। ব্যবসায় আজ লাভবান হতে পারেন। আজ আপনি প্রেমের ক্ষেত্রে কোনো বিবাদ বাঁধিয়ে ফেলতে পারেন। আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সামাজিক দিন, মানুষজন আপনাদের উপদেশের মুখাপেক্ষী হবেন। আজ স্ত্রীর সাথে সুন্দর একটি দিন কাটাবেন। আজকে ভাগ্য সংখ্যা হলো 8। বৃষ রাশির রাশিফল। আপনার মনের মধ্যে ইতিবাচক চিন্তা আনুন, উচ্চ শক্তিসম্পন্ন দিন, অপ্রত্যাশিত লাভ আগে থেকেই হবে। যদি আপনি গৃহস্থালী কর্তব্যগুলি উপেক্ষা করেন, তাহলে আপনি যার সাথে থাকেন তিনি বিরক্তিকর হবেন। আপনি আপনার ভালোবাসার মানুষটির সাথে সাক্ষাৎ করতে পারেন। কোনো নতুন যৌথ উদ্যোগে দায়বদ্ধ হওয়া থেকে এড়িয়ে চলুন। যদি আপনার প্রয়োজন হয়, তাহলে ঘনিষ্ঠ মানুষদের উপদেশ নিন। আপনি পুরনো দিনে কর্মক্ষেত্রে যে সমস্ত অসম্পূর্ণ কাজগুলি রেখেছেন, সেগুলি আজ পূরণ করতে হতে পারে। আজ ফাঁকা সময়ে আপনি কোনো কাজ করতে পারেন। অফিসে আজ সময় দিতে হবে। আজ আপনি প্রকৃত প্রেমের মানে বুঝতে পারবেন। আজ কর্মস্থানে সহকর্মীরা আপনার প্রতি বিনয়ী হতে পারেন। স্ত্রীর কথায় বিশেষ মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে। খেলাধুলায় নামের ভালো সুযোগ পাবেন। গুরুদেবের সঙ্গে মানসিক ক্লেশ আসবে। পুরনো কোনো ব্যথায় কষ্ট পেতে পারেন। কারোর সমালোচনায় গুপ্ত শত্রু বৃদ্ধি পাবে। মাথা ছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনবে। বাসস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের ভাগ্য সংখ্যা হল 8। মিথুন রাশির রাশিফল। আজ প্রতিবেশীর প্রতি বেশি উদারতা না দেখানোই ভালো হবে। ভ্রমণের সুযোগ হারাতে পারেন। আজ নিজের অজান্তেই এমন কিছু কাজ করবেন যা সকলের ভালোবাসা পাবেন। আজ আপনার বন্ধু আপনাকে ঠকাতে পারে। স্বামী স্ত্রীর মধ্যে কোনো কারণে মতান্তর হবে। মহিলা সংক্রান্ত বিষয়ে কোনো বিপত্তি বাঁধতে পারে। আজ কাজের জায়গায় নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। কর্মচারীর জন্য শুভ দিন। মায়ের সাথে কোনো বিবাদ বাঁধতে পারে। এমন একটি দিন যেখানে আপনি আরাম করতে পারবেন। আজ আপনি কোনো ব্যক্তির মুখোমুখি হতে পারেন। অর্থনৈতিক দিক শক্তিশালী করার জন্য গুরুত্বপূর্ণ কিছু পরামর্শও দিতে পারেন। যদি আপনি কোনো পার্টির পরিকল্পনা করেন, তাহলে আপনার বন্ধুদের আমন্ত্রণ জানান। আজ আপনি ঘটমান কাজে কিছু পরিবর্তন থেকে উপকৃত হবেন। আপনার মানসিক বিরক্তিবোধ আজ থাকতে পারে। আজকে ভাগ্য সংখ্যা হলো 6। কর্কট রাশির রাশিফল। একটু আধটু শরীরচর্চা দিয়ে দিনটি শুরু করুন। এই সময় আপনি নিজেকে নিয়ে ভালো বোধ করতে শুরু করবেন। এটিকে প্রতিদিনের অঙ্গ বানিয়ে ফেলুন। কিছু বাড়তি টাকা পয়সা উপার্জনের জন্য আপনার উদ্ভাবনী চিন্তা ব্যবহার করুন। পিতার রুক্ষ আচরণ আপনাকে অসন্তুষ্ট করতে পারে। বিষয়টি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে গেলে মাথা ঠান্ডা রাখতে হবে। প্রেমের জীবনে কোনো পরিবর্তন দেখতে পাবেন। আপনি একটি দ্বিধাদ্বন্দ্বের মুখোমুখি হবেন। আজ ফাঁকা সময় বন্ধুদের সাথে কাটাতে পারেন। কোনো পার্টির পরিকল্পনাও করতে পারেন। আজ কর্মক্ষেত্রে যথেষ্ট সম্মান পাবেন। একাধিক পথে আয় হতে পারে। দূরে কোথাও বেড়াতে যাওয়া নিয়ে আলোচনা হবে। আজ একটু সাবধানে চলাফেরা করুন, কোনো বিপদ আসতে পারে। যারা গানবাজনা নিয়ে কাজ করেন, তাদের জন্য ভালো সময়। আত্মীয়দের নিয়ে বিবাদ বাঁধতে পারে। প্রেমে অভিমান বাড়বে। আজকে ভাগ্য সংখ্যা হলো 9। সিংহরাশি রাশিফল। অফিসে উন্নতির সুযোগ কাজে লাগান। বন্ধুর জন্য কোনো অশান্তি বাড়তে পারে। আগুন থেকে সাবধানে থাকুন, কোনো বিপদ আসতে পারে। প্রেমিকার সঙ্গে কোনো তর্ক বাঁধতে পারে। আর্থিক ব্যাপারে চাপ বাড়বে। সংসারের জন্য অনেক করেও বদনাম হবে। শারীরিক কোনো কষ্ট পেতে পারেন। অশান্তি থেকে সাবধানে থাকুন। আজ কোনো অর্থ চুরি যেতে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ বাঁধবে। আপনার মধ্যে শক্তির প্রাচুর্য থাকবে, কিন্তু কাজের চাপ আপনার বিরক্তির কারণ হবে। আপনি রক্ষণশীল বিনিয়োগে সঞ্চয় রেখে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন। ঘনিষ্ঠ বন্ধু এবং মানুষরা ব্যক্তিগত স্তরে সমস্যার সৃষ্টি করবে। আপনি সবসময় যেরকম কাজ করতে চেয়েছিলেন, আজ অফিসে সেই ধরনের কাজ পেতে পারেন। আজ আপনি স্ত্রীর সঙ্গে জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন। আজকে ভাগ্য সংখ্যা হলো 8।
কন্যা রাশির রাশিফল স্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত ভালো দিন। আপনার মনের উচ্ছ্বল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে এবং প্রত্যয়ী করে তুলবে। আপনার কোনো পুরানো বন্ধুর সাথে আজ সাক্ষাৎ হতে পারে। অতিথির প্রতি আজ রূঢ় হবেন না। আপনার ব্যবহার আপনার পরিবারকে হতাশ করবে। আপনার ভালোবাসার সঙ্গী সুন্দর কিছু করে আপনাকে অবাক করে দেবে। আপনি কোনো সমস্যা ছাড়াই সব কিছু সামলাতে সক্ষম হবেন। আপনার প্রিয়জনদের সাহায্য করার ক্ষমতা আপনার জন্য সম্মান বয়ে আনবে। আজ অশান্তি থেকে সাবধানে থাকুন। ব্যবসায় কোনো বাড়তি লাভ হতে পারে। প্রিয়জনের কাছ থেকে কোনো আঘাত পেতে পারেন। বন্ধুর সঙ্গে অর্থ ব্যয় হবে, সঙ্গীতে সাফল্য আসবে। সংসারের জন্য অযথা খরচ হতে পারে। কাউকে কটু কথা বলার জন্য দুঃখ পেতে পারেন। পেটের সমস্যায় আজ ভোগান্তি হতে পারে। প্রিয়জনের খারাপ কোনো খবর আসতে পারে। আজকের ভাগ্য সংখ্যা হলো 9। তুলারাশি রাশিফল। আজ ব্যবসায় কাজের দায়িত্ব বাড়বে, নেশার প্রতি আসক্তি বাড়বে, অর্থজাতীয় রোগে ভুগতে পারেন, পড়াশোনার জন্য সুনাম বাড়বে, প্রতিবেশীর সঙ্গে তর্কে না যাওয়াই ভালো হবে, তৃতীয় ব্যক্তির জন্য বাড়তি কিছু খরচ হতে পারে। আজ একটু সাবধানে থাকুন। স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে, কাজের চাপের জন্য শারীরিক কষ্ট বাড়বে, সম্পত্তি নিয়ে খরচ বাড়বে। যদি আপনি আপনার আবেগ নিয়ন্ত্রণে না রাখেন কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন। স্বাস্থ্য আজ ভালোই থাকবে, আপনি কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে কথা বললে প্রশ্রয় দেবেন না। যদি আপনি কেনাকাটা করতে চান সুন্দর কিছু জিনিস কিনতে পারেন। আজকের ভাগ্য সংখ্যা হলো 8। বৃশ্চিক রাশি রাশিফল। আপনার অপ্রত্যাশিত প্রকৃতির মনোভাব বিবাহিত জীবনকে ক্ষতি করতে পারে। আর্থিক উন্নতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে, কিন্তু একই সময় ব্যয়ও ঊর্ধ্বমুখী হবে। পরিবারের সদস্যদের সাথে আজ সময় কাটাতে চাইবেন। আপনার সেরা আচরণের ফলে প্রেমিকা বিপর্যস্ত হবে না। আপনি আপনার সঙ্গীর সঙ্গে আশ্চর্যজনক জিনিস দেখতে পারেন। স্ত্রীর বাজে মেজাজের জন্য আপনি বিরক্তিকর থাকতে পারেন। কেউ আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে। ব্যবসায় সমস্যার পরিমাণ বাড়তে পারে। বন্ধুর থেকে বাজে কিছু ঘটতে পারে। প্রেমে বিবাদের আশঙ্কা রয়েছে। বাইরের কোনো অশান্তি আসতে পারে। আজ ব্যবসায় ঝুঁকি না নেওয়াই ভালো হবে। যুক্তিপূর্ণ কথায় সুনাম বাড়বে। পাওনা আদায়ে কষ্ট পেতে হবে। আজকে ভাগ্য সংখ্যা হলো 1। ধনুরাশি রাশিফল। ব্যবসায় চাপ বাড়তে পারে। বাজে বুদ্ধির জন্য কাজের ক্ষতি হবে। স্ত্রীর জন্য মায়ের সঙ্গে কোনো বিবাদ বাঁধতে পারে। ব্যবসায় আয় ও ব্যয় বাড়বে। কোনো উঁচু জায়গা থেকে পড়ে যেতে পারেন। সন্তানের জন্য কষ্ট পেতে পারেন। কর্মস্থানে ব্যস্তর জন্য শারীরিক কষ্ট বাড়বে। আজ কাজের চাপ অসুস্থ করতে পারে। হালকা বোধ করতে বন্ধুদের সাথে কোথাও যেতে পারেন। নিজেকে প্রভাবিত করার জন্য বেশি খরচ করবেন না। পরিবারের সদস্যরা আপনার জীবনে বিশেষ স্থান অধিকার করবে। আপনার অংশীদাররা আপনার সম্পর্কে ভালো চিন্তা করবে। আজ আপনি বুঝতে পারবেন যে প্রণয়ী আপনার জন্য ভাগ্যবান। বিমা সংক্রান্ত বিষয়গুলিতে বিশেষ নজর দিতে হবে। আজ স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে। আজকে ভাগ্য সংখ্যা হলো 7। মকর রাশির রাশিফল। স্ত্রীর সাথে সুন্দর একটি সন্ধ্যা কাটাবেন। আজ আপনি ভালো অর্থ উপার্জন করতে পারবেন। এটি আপনার হাতের মধ্য দিয়ে চলে যেতে দেবেন না। আকর্ষণীয় কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ হতে পারে। আজ আপনি সব সম্পর্ক ত্যাগ করে দূরে গিয়ে সময় কাটাতে পছন্দ করবেন। আজকের দিনে রোমান্টিক দিক চরমমাত্রা প্রদর্শিত হবে। আজ শারীরিক যন্ত্রণা বাড়তে পারে। নতুন কাজের জন্য সুনাম বাড়বে। গঠনমূলক কোনো কাজে উন্নতি হবে। স্ত্রীর সঙ্গে কোনো বিবাদ বাড়তে পারে। সন্তানের জন্য সুখবর আসবে। মা বাবার শরীর নিয়ে একটু খরচ বাড়বে। সম্পত্তি থেকে কিছু সুবিধা পেতে পারেন। আজ কোনো রোগের জন্য মানসিক চাপ বাড়বে। আজকে ভাগ্য সংখ্যা হলো 9। কুম্ভ রাশির রাশিফল। আজ প্রেমিকার কোনো খবর আসতে পারেন। অফিসে উন্নতির সুযোগ কাজে লাগান। গুরুজনের সাথে কোনো তর্ক বাঁধতে পারে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে। মহিলাদের প্রতি আসক্তি বাড়বে। সকালের দিকে স্ত্রীর প্রতি ক্ষোভ বাড়তে পারে। ভালো কাজে যোগাযোগ আসবে। প্রেমের ব্যাপারে অভিমান বাড়তে পারে। এমন ক্রিয়াকলাপে নিজেকে নিয়োজিত করুন যা আপনাকে শান্তভাব বজায় রাখতে সাহায্য করবে। সৃজনশীল প্রতিভা সঠিকভাবে ব্যবহার করলে অত্যন্ত লাভদায়ক হবে। আপনি নতুন পরিকল্পনা কিছু করতে পারেন। বাবা মায়ের বিশ্বাস অর্জনের জন্য সময়কালটি ভালো। আজ আপনি দীর্ঘমেয়াদী লাভের জন্য গুরুত্বপূর্ণ কিছু কাজ করতে পারেন। আপনি ফাঁকা সময়ে কারোর সাথে সাক্ষাৎ করতে পছন্দ করবেন। আজ আপনি স্ত্রীর কোনো কথায় হতাশ হতে পারেন। এতে ভাগ্য সংখ্যা হলো 5।
মীন রাশি রাশিফল। আপনি আপনার দিনের শুরুটা ধ্যান এবং যোগব্যায়াম দিয়ে করতে পারেন, এটি আপনার জন্য উপকারী হবে। আপনি যদি মসৃণ জীবনযাপন করতে চান, জীবনযাত্রার মান স্থিতিশীল রাখতে চান, তাহলে আর্থিক দিকে আপনাকে আরও মনোযোগী হতে হবে। স্ত্রীর কৃতিত্বের প্রশংসা করুন। আপনি আজ বুঝতে পারবেন সময় মহামূল্যবান। আপনার পরিকল্পনায় অপ্রত্যাশিত কোনো অতিথির জন্য বিঘ্নিত হতে পারে। শারীরিক সমস্যার জন্য ব্যবসায় সময় নষ্ট হবে। স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। ব্যবসায় কোনো বিবাদ দেখে সাবধানে থাকুন। ভালো সুযোগ আপনি কাজে লাগান। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। দুর্ঘটনা থেকে সাবধানে থাকুন। আজকের ভাগ্য সংখ্যা হলো 3। ভালো থাকুন, সুস্থ থাকুন।